রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করছে বিএনপি। দুপুর 2টায় কর্মসূচির সময় দেওয়া হলেও সকাল থেকে সমাবেশস্থলে যেতে শুরু করেন নেতাকর্মীরা। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ঢাকা বিভাগীয় এই কর্মসূচির আগে 5টি বড় শহরেও তারুণ্যের সমাবেশ করে তারা। সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসতে পারে বলে জানিয়েছেন নেতারা। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে শাহনেওয়াজ বাবলু। বাবলু, বিএনপির তারুণ্যের সমাবেশে এই মুহূর্তে কি চলছে? তারুণ্যের সমাবেশ করছে যে যার আয়োজক ছাত্র দল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, ইতিমধ্যে সমাবেশ চলছে। সমাবেশ প্রায় বিকাল 3টায় শুরু হয়েছে। এখানে আজকের এই সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন, এছাড়া যারা আছেন ছাত্র দল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত রয়েছেন। এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ইতিমধ্যে এখানে সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছে। সমাবেশে এখন বক্তব্য রাখছেন যারা বিগত সময়ে যারা এই চলমান আন্দোলনে, বিএনপির চলমান আন্দোলনে যারা নিখোঁজ হয়েছেন এবং যারা নির্যাতনের শিকার হয়েছেন, এই সকল নেতাকর্মীর পরিবারের সদস্যরা এখানে বক্তব্য রাখছেন। কিছুক্ষণ পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। বক্তব্যের মধ্য দিয়ে আমরা যতটুকু বিএনপির আজকের এই সমাবেশের যারা সংশ্লিষ্ট আয়োজক আছেন তাদের সঙ্গে কথা বলতে যতটুকু জানতে পেরেছি, এই আজকের এই সমাবেশ থেকে বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করবে, যেটা হতে পারে আগামী 29 জুলাই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে মহাসমাবেশ। বিএনপি যে গত 12ই ডিসেম্বর এক দফার দাবিতে যে সমাবেশ ঘোষণা করেছিল, এই এক দফার যে দাবি ঘোষণা দিয়েছিল সরকার পতনের, এই দাবিতে মূলত বিএনপি ঢাকায় মহাসমাবেশ করবে। এই মহাসমাবেশ হতে পারে আগামী 29 জুলাই চলতি মাসের 29 তারিখে নয়াপল্টন কেন্দ্রীয় হবে। তো আজকে এখানে যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, আজকে বলা যায় কালকে গতকাল সকাল থেকে মূলত বিএনপি নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। তো আজকে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করছে 2018-র সালের নির্বাচনের আগে বিএনপি যে সমাবেশ করেছিল সোহরাওয়ার্দী উদ্যানে, এই সমাবেশ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ করেছিল এই সমাবেশ থেকে পরে এই মাত্র এখন সমাবেশ করছে বিএনপি। আজকে প্রায় বলা যায় প্রায় 5 বছর পরে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করছে। এই সমাবেশ থেকে বিএনপি নতুন কর্মসূচির ঘোষণা করবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্যের পরে আমরা আরো বিস্তারিত আপনাদের জানাতে পারবো। জি বাবলু, ধন্যবাদ আপনাকে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে শাহনওয়াজ বাবলু।